হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য খুবই সুস্বাদু একটি নিরামিষ রান্না করে দেখাবো। তো চলুন শুরু করি। এখানে নিয়েছি আলু, পাকা টমেটো আর কাঁচা টমেটো। এই রেসিপিটা ভাত, রুটি, যে কোনো কিছুর সঙ্গেই এটা খাওয়া যাবে। এটা টক ঝাল মিষ্টি। যেই পাত্রে আমি নিরামিষটা করব সেখানে দিয়েছি ভেজিটেবল অয়েল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, পাকা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি। এগুলো কতক্ষণ ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু। এই আলুও আমি 2-3 মিনিট ফ্রাই করে নিব তেলের উপরে। এই কাঁচা পাকা টমেটোতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে। আলুগুলো দিয়ে ঢেকে 5 মিনিট কুক করে নেব। আলু টমেটো দেওয়ার আগেই কুক করে নিতে হবে, নইলে টমেটো দিলে আলু সিদ্ধ হবে না। তার জন্য আলু আগেই সিদ্ধ করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো। এই কাঁচা টমেটো দিয়ে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাও আমি 3-4 মিনিট কুক করে নেব। কাঁচা টমেটো সিদ্ধ হতে যত সময় লাগবে, কিন্তু পাকা টমেটো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। তার জন্য পাকা টমেটো আমি পরে এখানে অ্যাড করব। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ। এই ভাজিতে আর কোনো রকমের মশলা ইউজ করব না। এখন এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিব আরও 5 মিনিট। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর সঙ্গে অ্যাড করব পাকা টমেটো। কারণ পাকা টমেটোটা আমি পরেই দিচ্ছি, পাকা টমেটোটা 2-3 মিনিটেই বয়েল হয়ে যায়, তার জন্য এই জন্য একটু দেরি করেই টমেটোগুলো দিয়েছি। 4-5 মিনিটের মধ্যে ঠিক এইভাবে চুলোর জাল লো হিটে রেখে আমি কুক করে নিব। দেখুন কত সুন্দর টমেটো গলে গিয়েছে। তো তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি কাঁচা পাকা টমেটোর সবজি। নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু চিনিও ইউজ করতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব না সামনে এগিয়ে যাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।